তো ফার্স্টে আমরা শপিফাইয়ের ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, আমরা লাস্ট এপিসোডে একটা থিম অ্যাক্টিভ করেছিলাম, আচ্ছা এই একটা থিম অ্যাক্টিভ করেছিলাম সাপ্লাই, আমরা এই থিমের উপরে কাজ করব। সাপোজ যদি ক্লায়েন্ট কখনও কোনো থিম দিয়ে থাকে আমাদের, তাহলে সরাসরি ডিরেক্ট সেই থিমটাতে কাজ করতে যাব না, আমাদের ভুল হতে পারে বা কোনো আমরা ভুল করতে পারি বা কোনো উল্টাপাল্টা ডিজাইন হয়ে যেতে পারে। সেজন্য একটা কাজ যেটা আমাদের জন্য এসেনশিয়াল, সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব। তো এখন ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে কপি অফ সাপ্লাই, এটা কপি আর এটা হচ্ছে মেইন। তো আমরা এখানে কাজ করি, ইচ্ছে করলে কপিতেও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। মানে আমরা যখন ক্লায়েন্ট একটা লাইভ সাইট দিবে, তখন ডিরেক্টলি একটা নতুন থিম দিবে, তখন আমরা ডিরেক্ট করব না, এখানে গিয়ে ডিরেক্ট পাবলিশ করে দেবো না। পাবলিশ করে দিলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, জাস্ট এটা ইনস্টল হয়ে আছে, কিন্তু এটা আমরা অ্যাক্টিভ করব না, কপি করব, দেন সেটাকে আমরা প্রিভিউতে চলে যাব। এটা অথবা এটা যে কোনো একটাতে কাজ করলেই হবে। আমরা সাপোজ এটাতেই গেলাম, ধরেন প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলেই এটা হচ্ছে আমরা দেখতে পারবো, ঠিক না? দেখতে পাচ্ছি। এখন আমি যদি এটাতে কাজ করতে চাই, এই থিমটাতে কাজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে কাস্টমাইজ যে কাস্টমাইজ করতে পারবো, আবার আমরা এখানে গিয়ে রিনেম করতে পারবো। যেমন এখানে কপি অফ সাপ্লাই আছে, আমি ইচ্ছা করলে কপি অফ সাপ্লাইটাকে সাপোজ ধরেন একটা কাজ করলাম, আমরা এটাতেই কাজ করলাম, এখানে কাজ করলাম অথবা এখানে কাজ করলাম, এটাতে ধরেন কাজ করি। আচ্ছা আরেকটা কাজ করা যায়, এটা ডাউনলোড দেওয়া যায় থিমটা, আবার এটা কোডটা এডিট করা যায়, আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এডিট করতে করা যায়, আবার রিমুভও করে দেওয়া যায়। আবার আমরা এটাকে সাপোজ এটা কপি করছি, এটাকে আমরা চাচ্ছি না থাক, এটা রিমুভ, জাস্ট রিমোটে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যা দেখানোর জন্য দেখালাম যে আমরা ইচ্ছা করলে একটা থিমকে মানে ডুপ্লিকেট করে দেন ওটাতে কাজ করব। আচ্ছা আমরা যদি এখান থেকে কাস্টমাইজ করতে পারি, আমরা কোড এডিট করতে পারি এখানে গিয়ে, এখানে যদি কোড এডিটে ক্লিক করি তাহলে কোড দেখা যাবে। দেখেন এখানে যে শপিফাইটা মূলত লিকুইড ল্যাঙ্গুয়েজে হয়, যখন আমরা থিম ডেভেলপমেন্ট দেখব, শপিফাই থিম ডেভেলপমেন্ট দেখব, তখন আমরা এই জিনিসগুলো কোডগুলো বুঝবো। আপাতত বোঝার চেষ্টা মানে বোঝার দরকার নেই, এখানে এডিটরের মতো কাজ করে। পিএসপি বা ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করতে যাই, ডিরেক্ট যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কোড করতে যাই, তাহলে ইরর দেয় যদি ভুল হয়, এখানে ইরর দেওয়ার কোনো ভুল নেই। যদি উল্টাপাল্টা কোড হয়, সাপোজ আমি এখানে উল্টাপাল্টা কিছু লিখলাম, ধরেন এখানে তো আসলে লিখলে হবে না, আমি কোথায় লেখা যায় ইরর দেওয়ার মতো কাজ, তাহলে এখানে আমি উল্টাপাল্টা কিছু একটা লিখলাম, লিখে সেভ যদি করতে লাগি, হ্যাঁ বলছে প্রিভেন্ট, এটা সেভ হবে না, এটা কারণ হচ্ছে কি ইরর দিচ্ছে, ইরর দেওয়া জিনিস যেটা ভুল হয়েছে সেটা সেটা সেভ হবে না। আচ্ছা তো এখন আমি ইচ্ছা করলে এখান থেকে কাস্টমাইজ যেতে পারি, আমরা কোডে যেতে পারি, আমরা ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চাই এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। আচ্ছা আমরা এখন কাস্টমাইজ করব মূলত এই থিমটা, তো সেই জন্য আমাদের যেতে হবে কাস্টমাইজে। কাস্টমাইজে গেলে শপিফাইয়ের সবচেয়ে বিউটি ফিচার হচ্ছে এটাই, যখন আমরা কাস্টমাইজ করতে চাই, ওয়ার্ডপ্রেসে এরকম দেখা যায় না ডিরেক্ট, বাট এটাতে শপিফাইতে দেখা যায়। আচ্ছা এখন এখানে দেখেন অপশন আছে, এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে হোম পেজ। এখন হোম পেজ আমি তো হোম পেজ তো এভাবে আমরা এডিট করতে পারবো, ঠিক না? এখানে যে হেডার পার্ট আছে, হেডার পার্ট হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল, এই পার্টটুকু গ্লোবাল, বাট এইটুকু হচ্ছে শুধু পেজের পার্ট, ফুটারটাও গ্লোবাল। এখন আমি যদি গ্লোবাল বলতে এটা প্রত্যেকটা পেজের মধ্যেই আছে, আবার এখান থেকে পেজ পরিবর্তন করা যাবে। আমি যদি চাই যে না আমি এই পেজে কাজ করবো না, আমি ব্লক পেজে কাজ করবো, ব্লক বলে কোনো পেজ আছে সে পেজে কাজ করবো, সে পেজে কিছুই নাই সেরকম, শুধু হেডার ফুটারটাই আছে। আবার আমরা সাপোজ কালেকশন পেজে যদি যাই, এখানেও কিছুই নাই, জাস্ট শুধু কালেকশন যেটা অ্যাড করছিলাম সেটাই আছে। তো আমরা যেহেতু হোম পেজে কাজ করবো, যেহেতু অন্যান্য পেজ বানাইনি আপাতত, সো আমি হোম পেজেই আপাতত কাজ করি। হোম পেজে যাওয়ার পর দেখেন এখান থেকে যে অপশনটা, এখানে হচ্ছে স্লাইড শো, এটা হচ্ছে স্লাইড শো, মানে স্লাইড শো এই যেটা হচ্ছে স্লাইড শো, আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে ফার্স্টে সুন্দর একটা হেডার আছে, এখানে লোগো আছে, তারপর হচ্ছে এখানে শপের জন্য আছে হচ্ছে কালেকশন, এখানে আরও কালেকশন দেওয়া আছে, কালেকশন দেওয়া আছে, ফিচার কালেকশন, তবে এখানে কিছুটা কথাবার্তা লেখা আছে।
আবার এখানে হচ্ছে কি দেওয়া আছে, একটা সার্চ বক্স দেওয়া আছে, কার্ট দেওয়া আছে, এখানে লোগো হবে, এখানে মেনু আছে, এখানে এই জিনিসগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো এই পার্ট থেকে, এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমি হেডারটা যদি কাস্টমাইজেশন করতে চাই, ফার্স্টে হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর দেখেন এখানে মেনু অ্যাড করতে পারবো। আমরা যদি মেনু বানিয়ে থাকতাম আগে থেকে, তাহলে এখানে গিয়ে আমরা মেনু সেট করতে পারতাম। যেহেতু আমরা মেনু বানাইনি, সো এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে মেনুতে যেতে পারি। এটা আমরা আলাদা পার্ট রাখবো, আলাদা সেকশন রাখবো, এপিসোড রাখবো, যেখানে গিয়ে মেনু বানানো দেখানো হবে। তারপরে দেখেন যদি আমাদের ফুটার মেনু থাকে, তাহলে ফুটার মেনুতে ক্লিক করলে ফুটার মেনু আসলে একটা মেনু দেওয়া আছে, এই জন্য আমরা আপাতত হেডার মেনুটাই দিই। হেডার মেনু থাকলো, এখন এটাতে ধরেন আমরা যেহেতু চেঞ্জ করি নাই, সো এখানে সিলেক্ট এরকমই থাক। এখন লোগো, লোগোর জন্য আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে লোগো ফ্রি ইমেজেস আছে, এখানে ফ্রি ইমেজ পাওয়া যায়, একটা শপিফাই স্টোর থেকে, ক্লাউড স্টোর থেকে দেখাচ্ছে এটা। আবার যদি আমি চাই যে না আমি এটা আপলোড করবো, তাহলে এখানে আপলোড করতে পারবো, ড্রাগ করে এনে ছেড়ে দিতে পারবো। অথবা এখানে ক্লিক করে আমাদের কম্পিউটারে যদি কোনো ইমেজ থাকে, আমার কিছু ইমেজ নিয়ে এসেছি, কিছু লোগো নিয়ে এসেছি, যেমন কোকো বিউটি নামে একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, সেখান থেকে আমি নিয়ে আসলাম, দেখেন চলে আসছে এখানে। এখন লোগোটা সিলেক্ট করে দিলাম, এটা হয়ে গেল। এটার লোগোর উইথটা কতটুকু হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, 200 পিক্সেল হবে, ছোট হয়ে গেছে, একটু ভালো দেখা যাচ্ছে। এখন অ্যানাউন্সমেন্ট বার, এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট বার একটা থাকার কথা ছিল এই এইদিকে। আমি যদি এখানে ক্লিক করি, অ্যানাউন্স বার দেখাবে এই যে এখানে। আমি ইচ্ছা চাইলে এটা হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো। সাপোজ ইউ ক্যান অর্ডার আওয়ার ওয়েবসাইট 24/7 ফ্রম অল ওভার জাস্ট এতটুকু লিখলাম ধরেন। আচ্ছা, এবার লিঙ্ক হবে, এটা ধরুন লিঙ্ক আমি দিতে চাচ্ছি কিনা, আমি ধরেন একটা পেজের লিঙ্ক দেবো। কোনো পেজ আসলে বানাইনি আমি, আসলে এই জন্য কোনো পেজের লিঙ্ক দিতে পারছি না, এখানে পোস্টের কোনো লিঙ্ক নাই। সো আমি চাচ্ছি না কোনো কিছু লিঙ্ক দিতে, আপাতত থাক। আপাতত যদি হ্যাশ দিয়ে থাকতে চাই বা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই, বা হ্যাশ দিয়ে থাকলেও সমস্যা নেই, থাকলো, ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এলটি টেক্সট ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি, কিন্তু সাপোজ আমাদের নাম দিলাম ওয়েব আইটি এলটিডি, এতটুকু দিয়ে দিলাম। এলটিটি টেক্সট আমরা যারা জানি, যারা এই পর্যন্ত শিখতে আছি তাদের জানার কথা, তো আমি এটা নিয়ে বিস্তারিত বললাম না। আচ্ছা, এবার এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এখন সেভ দিলে কিন্তু এটা সেভ মানে কিন্তু পাবলিশ না, মানে এই এই থিমের জন্য এটা সেভ, এই থিমের জন্য এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন স্লাইড শো, আমি যদি স্লাইড শো এখানে আসে, দেখেন স্লাইড শো সুন্দর মতো, যখন আমি স্লাইড শোতে ক্লিক করবো তখন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, মানে যদি এদিকেও থাকে, এদিকেও যদি থাকে, আমি যদি স্লাইড শোতে ক্লিক করি, দেখেন চলে গেছে স্লাইড শোতে। আচ্ছা, আমি যদি কোনো কারণে স্লাইড শো চাচ্ছি না, যে এটা সেকশনটা এখানে থাক, বাট আমি চাচ্ছি না স্লাইড শো এখানে রাখতে, জাস্ট শুধু এখানে এই চোখটা বন্ধ করে দিলে হয়ে যাবে। দেখেন এই চোখটা বন্ধ করে দিলেই স্লাইড শো অফ। আবার আমি চাচ্ছি যে স্লাইড শো থাকবে, বাট স্লাইড শোর আগে এই যে এই সেকশনও থাকবে, সেক্ষেত্রে আমি এখানে ড্রাগ করে ধরে, এখানে ড্রাগ করে ধরে উপরে নিয়ে গেলেই হয়ে যাবে। দেখেন এখানে এটাই উপরে এবং স্লাইড শো নিচে, মানে দারুণ সব ফিচার। আচ্ছা, এখন আমি স্লাইড শোতে ক্লিক করব, স্লাইড শো কিছু স্লাইড শো আনার জন্য। তো এখান থেকে ইমেজ অ্যাড করা যাবে, দেখেন ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইমেজে গেলাম, যাওয়ার পর আমরা চাচ্ছি আরও কিছু ইমেজ আপলোড দেওয়ার জন্য। তো এখান থেকে অনেক অনেক ইমেজ, ব্যানার ইমেজ থাকার কথা, সাপোজ এখানে একটা আছে, আমি এটা দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি যদি চাই যে না আরেকটা দিব, আমি আরেকটা ইমেজ অ্যাড করব। তো আরেকটা ইমেজ অ্যাড করার কথা, আমি এই যে এখান থেকে অ্যাড করতে পারবো, এখানে গিয়ে আমি আরেকটা ইমেজ অ্যাড করি। আমি আরেকটা ইমেজ অ্যাড করলাম। এখন এই ইমেজের ইউআরএলটা কী হবে, আমি ইচ্ছা করলে ইউআরএল দিতে পারি, পেজ থাকলে সে পেজের ইউআরএল দিতে পারতাম। অনেক সময় থাকে না যে কার্ট পেজ, সরি, কন্ট্যাক্ট পেজের ইমেল থাকে বা অর্ডার পেজের
এরকম এরকম লিঙ্ক থাকে, তো এরকম লিঙ্ক অ্যাড করে দেওয়া যাবে। আবার ফার্স্টে কোন ইমেজটা থাকবে সেটা আমরা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাতে পারবো। এবং এই ইমেজগুলো দেখেন এখন কিন্তু স্লাইড অটো হচ্ছে না, এটা স্লাইড অটো হচ্ছে না, আমি চাচ্ছি যে অটো স্লাইড হতে। সেজন্য অটো অটোটি ক্লিক করলে অটো রোটেট হবে, মানে অটো রোটেট স্লাইড, মানে অটোমেটিক্যালি স্লাইড হবে। এখন এটা কতটুকু পরপর হবে, চার পাঁচ সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এরকম একটা সিস্টেম এর মধ্যে থিমটার মধ্যে আসে আর কি। এটা নিজেরা থিম যখন ডেভেলপমেন্ট করবো আমরা তখন এই অপশানগুলো বুঝতে পারবো। তো এখন আমরা এটাকে অ্যাড করলাম, করার পর আমরা সেভ দিব। সেভ গিয়ে দিয়ে যদি সামনে দেখতে চাই তাহলে দেখতে পারবো যে এই জিনিসগুলো চলে এসছে। সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি যে লোগো চলে, একটা ব্যানার চলে আসছে, স্লাইডার চলে আসছে, স্লাইডারটা 5 সেকেন্ড পরপর অটোমেটিক্যালি রোটেট, অটোমেটিক্যালি স্লাইড হচ্ছে। এ হচ্ছে ব্যাপার। আমরা আই হোপ আমরা এতটুকু বুঝতে পারছি। তো এপিসোড এতটুকুই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।